প্রিয় এসএসসি স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা এসএসসি তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি এখানের যে তৃতীয় যে অধ্যায়টা রয়েছে সেখান থেকে আজকে আমরা বাইনারি টু ডেসিমাল যে অঙ্কটা তোমাদের প্রায় সময় পরীক্ষায় আসে বা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, সেই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং কত সহজে তোমরা এই বাইনারি থেকে ডেসিমাল নির্ণয় করবা সে টপিকটা আজকে আমি তোমাদের দেখাবো। তবে কীভাবে তুমি খাতায় লিখলে ভালো নাম্বার পাবে প্রথমে আমরা সেই বিষয়টা দেখাবো এবং একটা মানে পৃথিবীর সেরা একটা ম্যাজিক তোমাদেরকে আমি দেখাই দিব যেটার মাধ্যমে তোমরা এমসিকিউ করতে পারবা খুব সহজে। অর্থাৎ তোমাদের যদি বাইনারি টু ডেসিমাল করতে বলে তাহলে তোমাকে আমি প্রথমে দেখাবো খাতায় কীভাবে লিখতে হবে, এরপরে আমি দেখাবো 30 সেকেন্ডে কীভাবে তুমি আনসারটা বের করবা, ঠিক আছে? তো পুরো ভিডিওটার সাথে থাকো, আশা করছি তোমাদের অনেক অনেক উপকার হবে। তো চলো শুরু করছি। দেখো এই যে বাইনারি সংখ্যা যেটা রয়েছে এটাকে আমরা যখন ডেসিমালে নিয়ে যাব তখন কি করতে হবে, দেখো তো এখানে যে এখানে 11001 রয়েছে আমরা এখানে বাইনারি বে যেহেতু টু তাহলে সবগুলোকে টু দ্বারা গুণ করে নিলাম। দেখো এখানে ওয়ান ওয়ান ইন্টু টু, এই ওয়ান ইন্টু টু, জিরো ইন্টু টু, জিরো ইন্টু টু এবং ওয়ান ইন্টু টু এখানে লিখতে হবে সবগুলো প্লাস চিহ্ন দিয়ে এবং তুমি ব্র্যাকেট ইউজ করবা, প্রথম বন্ধনীটা ইউজ করবা, তাহলে তোমার এটা করতে সুবিধা হবে। আর এটা যেহেতু পূর্ণ একটা সংখ্যা, ঠিক আছে, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, দশমিক সংখ্যার ব্যবহার দিয়ে তুমি কেমন করে বাইনারি টু ডেসিমাল করবা সেটা আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আলোচনা করব। দশমিক থেকে কীভাবে, দশমিক বাইনারি থেকে কীভাবে তুমি ডেসিমাল নিয়ে আলোচনা নিয়ে কাজ করবা। তো এখন আমরা পূর্ণ অংশটা দিয়ে করাচ্ছি। তো প্রথমে এটাকে তোমার ডেসিমালে নিয়ে যাওয়ার জন্য এখানে যে বাইনারির যে বেস যেটা রয়েছে বেসের উপর এখানে জিরো হবে, এখানে হবে জিরো, ওয়ান, টু, থ্রি অ্যান্ড ফোর, ঠিক আছে? পাওয়ারগুলো কাজ করতে হবে, তাহলে ওয়ান ইন্টু টু পাওয়ার মানে টু টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে কত, 16, প্লাস ওয়ান ইন্টু টু কি মানে হচ্ছে তোমার কত, 8, প্লাস জিরো ইন্টু টু স্কোয়ার মানে হচ্ছে কত তোমার 4, প্লাস জিরো ইন্টু টু পাওয়ার ওয়ান মানে হচ্ছে 2, প্লাস ওয়ান ইন্টু কোনো সংখ্যার উপরে যদি জিরো থাকে পাওয়ার তাহলে সেক্ষেত্রে ওয়ান লিখতে হয়, ওকে, তাহলে 16 ইন্টু 1, তাহলে হবে 16 প্লাস 8 ইন্টু 1, 8 প্লাস শূন্য দিয়ে কাউকে গুণ করলে শূন্য হয়, প্লাস 2 0 0 হবে, প্লাস 1 1 1, ঠিক আছে? তাহলে সবগুলো যোগ করলে হবে কত তোমার, 25। তাহলে আনসারটা কীভাবে লিখবা তুমি, ওকে, তোমাকে আনসারটা এভাবে লিখতে হবে যে 1101 বেস 2 ইকুয়াল টু 25, যে আনসারটা আসছে বেস 10, ঠিক আছে? তো আমরা কীভাবে তুমি খাতায় করবা যে বাইনারিটা বাইনারি থেকে ডেসিমাল কীভাবে তুমি খাতায় করবা সে বিষয়টা আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমরা তোমাদেরকে দেখাবো যদি তোমার বাইনারি টু ডেসিমাল যদি এমসিকিউতে আসে এটা তোমার সিকিউতে কীভাবে লিখবা সেটা। যদি এমসিকিউ আসে তাহলে তোমাকে, তুমি এমসিকিউ করার জন্য একটা এমসিকিউ করার জন্য তুমি সর্বোচ্চ 45 সেকেন্ড সময় পাবে, সে 45 সেকেন্ড সময়টা কাজ করে 30 সেকেন্ডটা কীভাবে তুমি এই আনসারটা বের করতে পারবা, অর্থাৎ এটাকে কাজ করে তুমি কীভাবে 25টা 30 সেকেন্ডে বের করতে পারবা সেটা এখন তোমাকে দেখাবো। তো এখানে তোমার প্রথমে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে আমি 30 সেকেন্ডে তুমি কীভাবে আনসারটা বের করবে সেটা আমি তোমাকে দেখাই দিতে, হয়তো আমার 1 মিনিট কি 1.5 মিনিট সময় লাগবে, বাট তুমি যখন একবার বুঝে যাবা তখন তোমার 30 সেকেন্ড থেকেও কম সময়ে তুমি আনসারটা করতে পারবা। দেখো প্রথমে এই কাজটা করবা, যেহেতু এখানে তোমার বাইনারি বেজ যেহেতু টু তাহলে টু এর পাওয়ারগুলো সবগুলো দিবা, ঠিক আছে? টু এর পাওয়ার এখানে 7 পর্যন্ত দেওয়ার পরে তাহলে টু এর উপর জিরো থাকলে কত আসবে, ওয়ান, টু এর উপর ওয়ান থাকলে আসবে টু, টু পাওয়ার ফোর মানে হচ্ছে তোমার, টু স্কোয়ার মানে হচ্ছে ফোর, টু কিউব মানে হচ্ছে 8, টু টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে তোমার কত, 16, আর টু টু দি পাওয়ার ফাইভ মানে হচ্ছে তোমার 32, তারপর টু টু দি পাওয়ার সিক্স মানে হচ্ছে তোমার কত, 64, টু টু দি পাওয়ার সেভেন মানে হচ্ছে তোমার কত, 128, আর টু টু দি পাওয়ার এইট মানে হচ্ছে তোমার কত, 256, অর্থাৎ 256 এইটা। এখন এই কাজটা যখন তুমি করে ফেলবা, এই কাজটা তুমি করার পরে এইখানে যেটা বাইনারি যেটা দিয়েছে সেই সংখ্যাটা তুমি এদিক থেকে বসাবা, অর্থাৎ হাতের ডান দিক থেকে বসাই যাবা, অর্থাৎ কী বসাইছে তোমার 10011। তাহলে দেখো আমরা কীভাবে করবো, 10011, ঠিক আছে? দেখো এই যে এখানে বাইনারি মানটা আমরা এখানে বসাই দিছি, এগুলো নিজে ডান দিক থেকে বসাবে, ঠিক আছে? 10011, ওকে। এখন তোমাকে কী করতে হবে, যার নিচে শূন্য আছে সেটা সেটা বাদ যাবে, এখানে ফোরের নিচে শূন্য আছে এটা বাদ যাবে, টু এর নিচে শূন্য আছে এটা বাদ যাবে। তাহলে কোনটা কোনটা আমরা যোগ করবো, আমরা যোগ করবো যেমন ধরো 16 নিচে ওয়ান আছে, এইটের নিচে ওয়ান আছে, এটা আমরা নিবো, 16টা আমরা নিবো, এখানে ওয়ানের নিচে ওয়ান আছে, আমরা এই তিনটা সংখ্যা নিবো, 16, 8 অ্যান্ড 1। দেখো
16 7 8 যোগ করলে হচ্ছে 24 24 এর সাথে 1 যোগ করলে হয়ে গেল কত 25 তাহলে আমাদের आंसरটা চলে আসছে তাহলে তুমি এইভাবে করে খাতায় করবে আর এইভাবে এই জিনিসটা ফলো করে তুমি এইভাবে করে তুমি কি করবা এমসিকিউর आंसरটা খুব সহজে 5 সেকেন্ডের মধ্যে তুমি বের করে ফেলতে পারবা প্রথমে তোমার এই বাইনারির পাওয়ারের কাজটা করবা এরপর এখানে যে পাওয়ারের কাজগুলো এখানে যে আমরা সংখ্যাগুলো পেয়েছি তার মানের নিচে তুমি এখানে বাইনারিটা বসিয়ে দিবে যেমন ধরো আমি বলি যেমন ধরো একটা সংখ্যা দিল যে 10111 এটা তোমার বাইনারি থেকে তোমার বলা হলো যে দশমিকে রূপান্তর করার জন্য এমসিকিউ তে তো এটা যদি তোমাকে এমসিকিউ তে বের করতে বলে তাহলে তুমি কি করবা এই যেখানে 11101 আছে এটা তুমি এদিক থেকে ডান দিক থেকে বসাও যেমন ধরো এখানে আছে কত 111 তারপর হচ্ছে 01 ঠিক আছে তো এখানে যার নিচে 0 আছে সেটা বাদ যাবে বাকিটা নেবে যেমন ধরো এখানে 8 এর নিচে 0 আছে তাহলে 8 বাদ আমরা এখানে নিব 16 এর নিচে 1 আছে 16 নিতে পারবো 4 এর নিচে 1 আছে এটা নিব 2 এর নিচে 1 আছে 2 নিব 1 এর নিচে 1 আছে এটা নিব যার নিচে 1 আছে তার সেগুলোকে নিব শূন্যটা বাদ যাবে যেমন ধরো এখানে 8 এর নিচে 0 আছে 8 টা বাদ তাহলে এখানে থাকবে 16 প্লাস এখানে 1 4 এর নিচে 1 আছে 4 নিব প্লাস 21 আছে 2 নিব প্লাস 1 এর নিচে 1 আছে 1টা নিব তাহলে সবগুলো যোগ করলে হবে তোমার কত 23 23 তাহলে আমাদের এটার আনসার হচ্ছে কত 23 এটার আনসার হচ্ছে 23 আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে এমসিকিউটা খুব সহজে কিভাবে বের করবা পরবর্তী একটি ভিডিওতে দেখা হবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য